একদিকে যেমন আজকে পার্থ চট্টোপাধ্যায়কে কলকাতায় ফেরানো হচ্ছে না, ভুবনেশ্বরে এমসেই থাকবেন পার্থ চট্টোপাধ্যায়, অপরদিকে ইডির যে বিশেষ আদালত সেখানে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের আজকে যে শুনানি ছিল সেই শুনানি ইতিমধ্যেই শেষ হয়েছে। যদিও হিয়ারিং শেষ হয়ে গেলেও কিন্তু অর্ডার এখনও হয়নি, এখনও পর্যন্ত স্থগিত রয়েছে অর্ডার। কি হতে চলেছে সেদিকে প্রত্যেকেরই নজর রয়েছে। অপরদিকে ইডি পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় দুজনকে কিন্তু নিজেদের হেফাজতে চেয়েছিল বলে জানা যাচ্ছে। গোটা বিষয়গুলি নিয়েই আমরা কথা বলবো। আদালত চত্বরেই রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, প্রথমেই যেটা জানতে চাইব যে এখনও পর্যন্ত অর্ডার পেন্ডিং রয়েছে, কি জানা যাচ্ছে, কখন অর্ডার জানানো হবে আদালতের পক্ষ থেকে, কি হতে চলেছে পার্থ চট্টোপাধ্যায় বা অর্পিতা মুখোপাধ্যায়ের ভবিষ্যৎ? ১০:৪০ এবং ৬:৩০ যখন বাজে তখন কিন্তু হিয়ারিং শেষ হয়েছে। ৬:৩০ থেকে ৭টার মধ্যে হিয়ারিং শেষ হয়ে গিয়েছে, তারপর কিন্তু দীর্ঘক্ষণ পেরিয়ে গিয়েছে, এখনও কিন্তু অর্ডার পেন্ডিংয়ে রয়েছে এবং কি তার রায়দান হতে চলেছে সেই দিকেই কিন্তু নজর রয়েছে। এবং অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো যে আজকে যে গুরুত্বপূর্ণ একটি হিয়ারিং ছিল পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় দুজনেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই যে হিয়ারিং, সেই হিয়ারিং কিন্তু আজকে হয়েছে। কারণ প্রচুর যে বিপুল পরিমাণ টাকা, এক্সাক্ট তার কত অ্যামাউন্ট যেটা অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে সিজ করা হয়েছে এবং ১৮টি যে ফোন অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের তাদের কি হতে চলেছে এবং তাদেরকে কি আবারও ইডি হেফাজতে পাঠানো হবে নাকি অন্য কিছু নির্দেশ আসবে আদালতের পক্ষ থেকে, সিবিআইয়ের বিশেষ আদালতের পক্ষ থেকে, সেদিকে প্রত্যেকের নজর রয়েছে। যদিও আজকে পার্থ চট্টোপাধ্যায়কে এইমস থেকে আনার কথা ছিল, কিন্তু যেটা সর্বশেষ খবর ভুবনেশ্বর এইমসেই আপাতত আজকের রাত থাকছেন পার্থ চট্টোপাধ্যায়, তাকে আনা হচ্ছে না। আগামীকাল আর্লি মর্নিং তাকে আনা হবে কলকাতায়। অপরদিকে অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায় তাদের নিয়ে যে শুনানি ছিল ইডির যে বিশেষ আদালত ব্যাংশাল আদালতে সেখানে কিন্তু শুনানি শেষ হয়ে গিয়েছে, তবে এখনও পর্যন্ত আদালতের পক্ষ থেকে ঠিক নির্দেশ দেওয়া হয়নি। রিয়া, যে বিষয়ে জানতে চাইছিলাম যে ইডির পক্ষ থেকে দুজনকেই অর্থাৎ অর্পিতা মুখোপাধ্যায়কে ১৩ দিনের হেফাজত, পার্থ চট্টোপাধ্যায়কেও নিজেদের হেফাজতে চেয়েছিল ইডি, কিন্তু শেষমেশ এখনও পর্যন্ত যদিও হিয়ারিং হয়ে যাওয়ার পরেও অর্ডার আসেনি, সেই দিকে নজর রয়েছে প্রত্যেকের। কি জানতে পারছো, কতটা ব্যস্ততা নজরে পড়ছে? কোথাও যান্ত্রিক গোলযোগের জন্য সমস্যা হচ্ছে, তোমার কথা শোনা যাচ্ছে না, আবারও আসবো তোমার কাছে। আজকে ভুবনেশ্বরেই থাকবেন পার্থ চট্টোপাধ্যায়, আজকের রাত ভুবনেশ্বরে এইমসেই থাকবেন পার্থ চট্টোপাধ্যায়। যদিও এইমসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে পার্থ চট্টোপাধ্যায়ের কিছু সমস্যা রয়েছে, ক্রনিক কিছু সমস্যা রয়েছে, কিন্তু তা গুরুতর নয়, ফলত সে কারণেই এইমস তাকে ভর্তি নেবে না বলে জানিয়েছিল। অপরদিকে যেটা জানা যাচ্ছে যে বিশেষ কিছু কারণেই পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বরে এইমসে আজকের রাত রাখা হচ্ছে, আগামীকাল আর্লি মর্নিং নিয়ে আসা হবে। অপরদিকে যে বিশেষ গুরুত্বপূর্ণ হিয়ারিং ছিল আজকে ইডির বিশেষ আদালতে, সেই হিয়ারিং ইতিমধ্যে শেষ হয়েছে, যদিও অর্ডার এখনও পর্যন্ত হাতে আসেনি। রিয়া, যে বিষয়ে জানতে চাইছিলাম যে কতক্ষণের মধ্যে অর্ডার জানা যেতে পারে, কতটা ব্যস্ততা নজরে আসছে তোমার? দেখো, ঘড়ির কাঁটায় এই মুহূর্তে ১০:৪০ অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং এখনও কিন্তু দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পরেও এখনও কিন্তু অর্ডার পেন্ডিং রয়েছে এবং যে গুরুত্বপূর্ণ হিয়ারিং আজকে হয়েছে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় যে গুরুত্বপূর্ণ হিয়ারিং হয়েছে তারপরেও কিন্তু বেশ কয়েক ঘন্টা কেটে গিয়েছে, তারপরেও কিন্তু এখনও অর্ডার পেন্ডিং রয়েছে। তবে অর্ডার কি হতে চলেছে সেই দিকে কিন্তু সকলেরই নজর রয়েছে এবং তোমাকে জানিয়ে রাখবো যে ইডি কর্তাদেরও কিন্তু যারা ভুবনেশ্বরে এই মুহূর্তে রয়েছে পার্থ চট্টোপাধ্যায় এইমস ভুবনেশ্বরে নিয়ে যারা গিয়েছেন এই মুহূর্তে সেখানে, তাদেরও কিন্তু নজর রয়েছিল এই অর্ডারের দিকে এবং সেই মতোই কিন্তু তারা ১১:৩০টার ফ্লাইট বুক করেছিল এবং ১১:৩০টার ফ্লাইটে যখন দেখা যাচ্ছে যে ১০টা বেজে গিয়েছে ঘড়ির কাঁটাতে, আরেকবার তোমাকে জানাবো যে এই মুহূর্তে ঘড়ির কাঁটা ১০:৪০ বাজে, যখনই ঘড়ির কাঁটায় ১০টা বেজে গিয়েছে তখনই কিন্তু ইডির কর্তাদের সূত্রে যেমনটা জানানো হলো যে আজকে কোনো বিশেষ কারণ
কারণের জন্য পার্থ চট্টোপাধ্যায়কে কলকাতায় আনা হচ্ছে না, কারণ আমরা যেমনটা জানি যে ইডি কর্তাদেরও কিন্তু এই অর্ডারের উপরেই তাদের নজর ছিল, কারণ তারা দেখতে চাইছিল যে আজকে কি এই মুহূর্তে কি অর্ডার হতে চলেছে, সেই দিকেই কিন্তু নজর রয়েছিল। আমি কথা বলার চেষ্টা করব একটু ওনার সঙ্গে যে এই মুহূর্তে কি হিয়ারিং রায়দান পর্ব কি হয়ে গিয়েছে একটু জানার চেষ্টা করব। রায়দান কি? হ্যাঁ, জাজমেন্ট এই মাত্র হাতে জাজমেন্ট এই মাত্র বেরিয়েছে, বলে দিই একটু আমি বলে দিই, সেটা হচ্ছে 3-8 অবধি দুজনেরই হয়েছে। 3-8 হচ্ছে প্রোডাকশন ডেট, পিসি হচ্ছে, ঠিক আছে, আর আপনার প্রত্যেকে মেডিকেল ফ্যাসিলিটি সমস্ত কিছু দেওয়ার ডাইরেকশন, ঠিক আছে। 3-8 মানে 3rd August প্রোডাকশন, ইডি কাস্টাডি, ঠিক আছে। আর পাশাপাশি তাদের মেডিকেল এবং অন্যান্য ফ্যাসিলিটি দেওয়ার ডাইরেকশন হয়েছে, ঠিক আছে। আপনাকে সংক্ষেপে বলেছি, উভয় পক্ষের বক্তব্য শুনে মহামান্য জজ সাহেব একটা অর্ডার দিয়েছেন, সেটা 3-8 অবধি দুজনকেই কাস্টাডি দিয়েছেন, এবং 3-8 অবধি দুজনকেই কাস্টাডি দিয়েছেন, এবং সেই কাস্টাডিতে তাদের সমস্ত ফ্যাসিলিটি, মেডিকেল এবং অ্যাডভোকেট ফ্যাসিলিটি দেওয়ার ডাইরেকশন আছে, ঠিক আছে। উভয়ের জোরেই বলছি, শুনুন, উভয়ের বক্তব্য শুনে জজ সাহেব এই ডাইরেকশন দিয়েছেন যে এদের 3-8 অবধি কাস্টাডিতে থাকবে, এরা ইডি কাস্টাডিতে দুজনেই থাকবেন, এবং তাতে আপনার প্রত্যেকের মেডিকেল ফ্যাসিলিটি এবং আপনার ওকালতি ফ্যাসিলিটি যা যা ফ্যাসিলিটি দেওয়ার তার ডাইরেকশন দিয়েছেন জজ সাহেব, ঠিক আছে। 3-8 আবার প্রোডাকশন হবে। দেখো, যেমনটা জানাচ্ছিলাম তোমাকে যে যে দিকে নজর থাকবে, অর্থাৎ যে রায়দানের দিকে নজর থাকবে, তেমনটাই কিন্তু এই মুহূর্তে যে রায়দান, সেই রায়দান বলছে যে 3-8 অর্থাৎ আগস্টের 3 তারিখ অবধি কিন্তু ইডি কাস্টাডি পেল পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় দুজনেরই, কিন্তু 3 তারিখ অবধি, আরও একবার তোমাকে জানিয়ে রাখবো, আগস্টের 3 তারিখ অবধি কিন্তু তাদের ইডি কাস্টাডি, 3 তারিখে ফের তাদের প্রোডাকশন রয়েছে। আরও একবার তোমাকে জানাবো যে এই মুহূর্তে রায়দান কিন্তু দীর্ঘক্ষণের অপেক্ষা, এবং তারপরেই কিন্তু রায়দান তাদের হেফাজতে 3রা অগস্ট পর্যন্ত অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের ইডি হেফাজত, 3রা অগস্ট পর্যন্ত অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়কে ইডি হেফাজত দেওয়া হয়েছে ইডির বিশেষ আদালতের পক্ষ থেকে, এবং এই সময়ে মেডিকেল ফ্যাসিলিটি এবং যাবতীয় যা সুযোগ সুবিধার দরকার পড়বে তা দিতে হবে, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হলো। একদমই কলকাতা টিভিতেই এই খবর প্রথম দেখানো হয়েছে, অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায় 3রা অগস্ট পর্যন্ত ইডি হেফাজত। রিয়া, একদমই, দেখো কলকাতা টিভিতে আমরা প্রথমেই এটা দেখালাম যে অর্পিতা মুখার্জি এবং পার্থ চ্যাটার্জি এদের দুজনেরই যে ইডি তাদেরকে নিজেদের হেফাজতে চেয়ে যে আবেদন করেছিল সেই আবেদনই কিন্তু মঞ্জুর করে দিল, এবং আগামী 3 তারিখ অবধি তাদের ইডি হেফাজত, এমনটাই কিন্তু ইতিমধ্যে রায়দানে জানা গিয়েছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে ইডি যেমনটা চেয়েছিল, যে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে সেই টাকার মালিকানা কার, সেই নিয়েই কিন্তু মূলত প্রশ্ন থাকছে, এবং একাধিক যে প্রশ্ন ছিল ইডির, সেই কারণের জন্য পার্থ চ্যাটার্জি এবং অর্পিতা মুখার্জিকে মুখোমুখি বসিয়ে তারা জেরা করতে চেয়েছে, এবং সেই সেই বিষয়টাকে, সেই আবেদনকে মান্যতা দিয়েই কিন্তু এই যে সিটি সেশন কোর্ট, অর্থাৎ ইডির যে স্পেশাল কোর্ট, সেই স্পেশাল কোর্ট কিন্তু তেমনটাই আবেদন মঞ্জুর করে দিল। তারা জানিয়ে দিল যে আগামী 3 তারিখ অবধি তারা ইডি কাস্টাডিতে থাকবে, এবং আগামীকাল তোমাকে জানিয়ে রাখবো যে যে রায়দানের ওপরে নজর ছিল ইডি কর্তাদের, যারা ভুবনেশ্বর গিয়েছে ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে হাইকোর্টের অর্ডারে, যে এমস ভুবনেশ্বরে সেখানে তার চেক আপ করাতে, সেই চেক আপেও কিন্তু ইতিমধ্যেই যে রিপোর্ট এসেছে, যেটা আমাদের কলকাতা টিভির পর্দায় আমরা এক্সক্লুসিভলি দেখিয়েছিলাম, যে ভুবনেশ্বরের যে রিপোর্ট এমসের, সেই রিপোর্ট যেমনটা বলেছে যে পার্থ চট্টোপাধ্যায় এই মুহূর্তে মেডিকেল কন্ডিশন যা রয়েছে সেখানে কিন্তু তাকে অ্যাডমিট করে ট্রিটমেন্ট করার মতো কন্ডিশন নয়, তার যে ক্রনিক কিছু ইলনেস রয়েছে তাতে কিন্তু তার যে যে
ট্রিটমেন্ট তার চলে, সেই ট্রিটমেন্ট চললেই তার হবে। এই মুহূর্তে তাকে অ্যাডমিট করে তাকে কিন্তু কোনোভাবেই যে অ্যাডমিট করে তাকে ট্রিটমেন্ট চালাতে হবে এমনটা কিন্তু নয়। এবং সেই যে রিপোর্ট, সেই রিপোর্টের পরেই কিন্তু যেটা দেখা গেল যে সেই রিপোর্টের পরেই কিন্তু ইডি কর্তারা ঠিক করেছিল যে তাকে তড়িঘড়ি কলকাতায় নিয়ে চলে আসা হবে। এবং তারপরে কিন্তু এই যে সিটি সেশন কোর্টের যে অর্ডার, সেই অর্ডারের দিকে তারা নজর রেখেছিল কি হবে, কিন্তু যখনই 10টা অতিক্রান্ত হয়ে গিয়েছে ঘড়ির কাঁটা, তারপরে কিন্তু ইডি কর্তাদের সূত্রে যেমনটা জানা গিয়েছিল যে তারা আজকে নয়, বিশেষ কারণের জন্য পার্থ চট্টোপাধ্যায়কে আজকে নয়, আগামীকাল কলকাতায় আনবেন এবং আর্লি মর্নিং সকালে কিন্তু রওনা দেবেন। আজকে যে নির্দেশ, এই কিছুক্ষণ আগে যেটা যে নির্দেশ দেওয়া হয়েছে ইডির বিশেষ আদালতের পক্ষ থেকে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে 3রা অগস্ট পর্যন্ত ইডি হেফাজতে থাকতে হবে এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছে। আপাতত অনেক ধন্যবাদ রিয়া, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায় আপাতত তাদেরকে ইডি হেফাজতেই থাকতে হবে, 3রা অগস্ট পর্যন্ত ইডি হেফাজতে থাকবেন এই দুজন।